হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি আপনার সাথে নবকুমার, আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেবো যে মাধ্যমিকের রেজাল্ট আমরা কিভাবে দেখবো। তো অনেকে আছে যে আমরা আজকে মাধ্যমিকের রেজাল্ট জেনে গেছি, তবুও আমরা অনেকে কিন্তু মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি না, বা আমরা খুঁজে পাচ্ছি না যে কোন ওয়েবসাইটে দেখবো। তো সর্বপ্রথম আমরা চলে যাবো, আমরা একটা ব্রাউজার খুলে নেবো। তো কোন ব্রাউজার আমি খুলে নিলাম, তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের একটা ওয়েবসাইটে আমাদের লগ ইন করা আছে। তো সিম্পলি কি করতে হবে, ওয়েবসাইটটাই আমাদের এখানে এন্টার ইওর রোল নাম্বার দিতে হবে, তারপরে নাম্বার দিলে পরে হয়ে যাবে। তো এখানে আমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি পুরোপুরি, কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই তোমরা লিঙ্কটা এরকম একটা পেয়ে যাবে। তো সেখানে কি করবে, এন্টার ইওর যে রোল নাম্বারটা আছে সেখানে এখানে দিয়ে দেবে। তো রোল নাম্বারটা আমি এখানে সিম্পলি টিপে দিচ্ছি, তারপর যে নাম্বারটা আছে আমাদের সেই নাম্বারটা আমি টিপে দিলাম। তারপরে আমাদের আমাদের বলছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আমি এখানে টিপে দিলাম। তো তারপর কি করবো, আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমরা একটু আমাদের ইন্টারভিউ চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যার নাম আমি রোল নাম্বারটা যার আমি সাবমিট করেছিলাম বা ডিটেল পাতা আমি যা দিয়েছিলাম তার রেজাল্ট কিন্তু আমাদের এখানে শো করে গেছে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেয়েছে 45, মানে এখানে বি প্লাস গ্রেড এসেছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পেয়েছে 50, বি প্লাস গ্রেড পেয়েছে। ম্যাথামেটিক্স আছে একদম সেম সেম আছে 25, এখানে সি পেয়েছে। ফিজিক্যাল সায়েন্সে 30 পেয়েছে, এখানে আছে সি। লাইফ সায়েন্সে পেয়েছে 35, এখানে পেয়েছে বি। হিস্ট্রি পেয়েছে 35, এখানে পেয়েছে বি। জিওগ্রাফি পেয়েছে 45, এখানে পেয়েছে বি প্লাস। তো এটা হচ্ছে আমাদের টোটাল, এদিকে আমাদের মার্কস দিয়ে আছে, এছাড়া আমাদের এখানে গ্রেড দিয়ে আছে। এখানে গ্র্যান্ড টোটাল দেওয়া আছে আমাদের এখানে 265 মতো হয়েছে টোটাল। আর আমাদের রিমার্কস কিন্তু আমাদের এখানে পাস দেওয়া আছে, যদি কোনো ব্যক্তি বা কেউ যদি ফেল করে যায় সেক্ষেত্রে রিমার্কসের জায়গায় কিন্তু আমাদের ফেল দেওয়া থাকবে। তো বন্ধুরা, কোনো ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই তোমরা এইভাবে তোমরা চেক আউট করতে পারো নিজের রেজাল্টটা। এছাড়াও তোমরা যদি এটা ডেস্কটপে দেখো তাহলে তোমরা এখানে কন্ট্রোল পি মারলে পরে এটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। এছাড়াও যদি মোবাইলে তোমরা দেখো আমার মতো, তাহলে তোমরা এই মোবাইল থেকে তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারবে, যাতে তোমরা তোমাদের রেজাল্ট স্কুল থেকে পাচ্ছ ততদিন পর্যন্ত তোমার এখানে কাছে রেখে দিতে পারবে, কেউ চাইলে পরে দেখাতে পারবে। তো বন্ধুরা, এই ছোট ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও তাদের সাথে যারা এখন পর্যন্ত বুঝতে পারছে না কোন ওয়েবসাইট দেখে কিভাবে দেখে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ বাই।